স্বতন্ত্র সামাজিক সংস্থা এখানে, ওনারাও এখানে। পাশাপাশি আমরা যে সমস্যার থেকে আমরা বেরোবার চেষ্টা করছি, আবার অন্যদিকে রক্তদান শিবিরও ওনারা করছেন। ওনাদেরকে আমি সংস্থার সবাইকে আমি ধন্যবাদ দেব। এবং আজকে এখানে যারা রক্ত দিতে এসছেন তাদেরকেও আমি ধন্যবাদ দেব। এবং এই রক্তদানের মাধ্যমে যারা এখনও রক্তদানের সুস্বাস্থ্যের অধিকারী, তারপরেও যারা রক্ত দিতে এখনও কনফিউশন আছেন, তাদের আমি আশা করি যে উদ্বুদ্ধ করবে। আমরা সবাই জানি যে 18 বছর থেকে 60 বছর এবং নিয়মিত যারা রক্তদান করেন, অর্থাৎ 65 বছর পর্যন্ত রক্তদান করতে পারেন। রক্তদানে এগিয়ে আসলে নিজের স্বাস্থ্য সম্পর্কে মানুষ জানতে পারে, কারণ রক্তদানের আগে যারা এখানে ডাক্তারবাবুরা এসছেন, প্যারামেডিক্সরা যারা এসছেন, তারা কিন্তু যিনি রক্ত দেবেন তারও কিন্তু স্বাস্থ্য পরীক্ষা করে। অনেক সময় এই পরীক্ষার মাধ্যমে নিজের কী সমস্যা আছে সেটাও জানতে পারে। তো একদিক সেটা, আরেকটা হচ্ছে যাকে একজন ব্যক্তি রক্ত দিলে 4-4 জন লোকের মুমূর্ষ ব্যক্তিকে বাঁচাতে পারে। আগে সেই সবের ব্যবস্থা ছিল না, পুরো ব্লাডে দিতে হতো। এখন যদি কারোর আরবিসির দরকার সেটা আলাদা করা যায়, প্লেটলেট দরকার আলাদা করা যায়, প্লাজমা সেটা আলাদা করা যায়, WBC আলাদা করা যায়। অর্থাৎ যখন যে যার যে জিনিসটা দরকার সেটাকে সেপারেট করে হোল ব্লাড দেওয়ার দরকার পড়ে। আমরা জানি যে আমাদের মাত্র 4টা ব্লাড গ্রুপ আছে, কিন্তু প্রকৃত অর্থে আমাদের 8টা গ্রুপ আছে। আমাদের সমস্ত মানুষের মধ্যে 8টা গ্রুপ আমরা জানি, নেগেটিভ, পজিটিভ, RH নেগেটিভ, RH পজিটিভ। তো সেই দিকে আমরা চিন্তা করলে আমাদের 4 গ্রুপকে যদি আমরা ডাবল করি তাহলে আমাদের হয় 8টা গ্রুপ। তো নেগেটিভ ব্লাডের গ্রুপের সংখ্যা কিন্তু খুব কম। সমাজে মানুষের যদি পার্সেন্টেজ দেখা যায় মাইনাস যে নেগেটিভ ব্লাড সেটা কিন্তু অনেক কম, মানে 15% টোটাল পপুলেশনের 15% নেগেটিভ ব্লাড। তো ব্লাড ব্যাঙ্কে যদি ব্লাড থাকে, মজুদ থাকে, আবার বেশি রক্ত যদি